যত দিন পর্যন্ত তারা দ্রুত করবে সূর্যাস্ত যাওয়ার পর পর সঙ্গে সঙ্গে তারা করবে তারা খায়ের মধ্যে থাকবে ইফতারের কে বিলম্বিত করা এটা ঠিক নয় তো আগে ইফতার করে আর তার মানে ইফতারের একেবারে সম্পূর্ণ খাবার দাবার ইফতারের সঙ্গে শেষ করে তারপরে নামাজ নামাজও যেহেতু রক্ত উলার মধ্যে পড়ার হুকুম আছে সেই হিসাবে খেজুর দিয়ে পানি দিয়ে ইফতারি করে তারপরে মাগরিবের নামাজ হাদিস তিনি তুলে ধরেছেন যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে সূর্য অস্ত যাওয়ার পরে আর দেরি করার কোন সুযোগ নেই বরং অন্য আড়কা থেকে এসেছে যে ইহুদ্দের একটা বৈশিষ্ট্য হলো দেরি করে ইফতার করা তারা করবে না করে আমরা তার বিরোধিতা করে সহরী করব আর ইফতার দেরিতে করা এটা হলো ইহুদ্দের একটা বৈশিষ্ট্য তাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে আমাদেরকে বিশেষ গুরুত্ব দিয়েছেন আমরা আলোচনা করছিলাম ইফতার প্রসঙ্গের ইফতার সাধারণত ওখানে আজ্জালা মানে তাড়াতাড়ি করলো এর অর্থ সঠিক সময়ে আমাদের সঠিক সময়ে তো দুইটা হাদিসের সমন্বয়ে একটাতে বললেন যে আমার উম্মাদ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত ইফতার তাড়াতাড়ি করলো আর একটা তিনি বললেন যে দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য দুইটা হাদিসের সমন্বয়ে আমাদেরকে ঠিক এইভাবে পালন করার চেষ্টা করতে হবে প্রাণপণে সম্ভব পর যে সূর্য ডুবার সাথে সাথে যেন আমরা ইফতার করতে পারি আমাদের সতর্কতার জন্য আমরা এদেশের বিজ্ঞাপন ইস্তেহার বই পুস্তক বিভিন্ন জায়গাতে দেখতে পাই ক্যালেন্ডারে অনেক সময় লেখা দেখতে পাই পেপার পত্রিকাতে দেখতে পাই যে সতর্কতার জন্য দুই মিনিট দেরি করা ভালো আমরা মনে করতে পারি সম্মানিত দর্শক মন্ডলী যে সতর্কতা মূলক দুই মিনিট দেরি করতে বলাটা বা এক মিনিট দেরি করতে বলাটা রাসুল সাল্লাহ আলহ সাল্লামের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ সুন্নাতের খেলাপ করা উল্টা করা আমরা এই দুইটা হাদিসের ভিত্তিতে ঠিক এইভাবে পালন করার চেষ্টা করব যে সূর্য ডোবার সাথে সাথে যেন আমরা ইফতার করতে পারিনি এতে আমরা আল্লার রহমত বেশি পাবো এতেই আমরা আল্লার সো রাসুলের সোন্নাতকে পালন করতে পারবো ইনশাল্লাহ থুম্মা আতিম্ সিয়ামা ইলেল লাইল এখানে কেউ কেউ বিভ্রান্তি সরাচ্ছে যে রাতের কিয়দ্বংশ আসবে রাতের কিছু অংশ পার হওয়ার পরে ইফতার করতে হবে ও ও দলিলও দিচ্ছে ওইভাবে

আর আল্লাহ রাসুল সাল্লাম স্পষ্ট হাদিসে বর্ণনা করে দিয়েছেন যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই এফতার করতে হবে দেরি করাটা ভালো মানুষের লক্ষণ নয় জি অতএব আমরা রাতের আর কোন অবকাশ এখানে নেই আমরা যা হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে কুসংস্কার মুক্ত থাকতে হবে আমাদের আল্লাহ নবী কোরআনের আয়াতের যে স্পষ্ট ব্যাখ্যা করেছেন আমাদেরকে সেটার উপর থাকতে হবে